বললাম না অনেক অনেক বড় বড় নেতা ছিলেন সম্মান করতাম। করতেন এখন দালালি করছেন ওনারা আগেই ঘোষণা করেছিল আমরা নৌকা টিকিট নিয়ে ইলেকশন করব। বলতে পারেন তারা কারা কারা এখন তারা কি করবে এখন তো নৌকা টিকিট দেবে না এখন দলের মার্কা নিয়ে ইলেকশন করতে পারবেন চামচাদের এই পরিণতি হয় দালালদের এই অবস্থা হয় ভারতের উদ্দেশ্যে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন এখানে কোন নির্বাচন হচ্ছে না একতরফা নির্বাচন এখানে আন্তর্জাতিক সম্প্রদায় ভারতের যে জনগণ আমি মনে করি ১৪ আঠারো সালের মতো মেকির বাণী করে এক জুড়িতে সমস্ত ডিম রাখবেন না ভারতের গণতান্ত্রিক মানুষ ভারতের কোটি কোটি মানুষ তারা দেখতে চাইবে বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার তারা দেখতে চাইবে এখানে অবাধ